পরমব্রত চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের নতুন যুগের এক প্রধান অভিনেতা। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবি বা রিমেকের বাইরে যে মৌলিক ঘরানার ছবি বাংলাতে হচ্ছে, সেখানে পরমব্রতর উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলার প্রথম সারির সমস্ত পরিচালকের প্রথম পছন্দ পরমব্রত চট্টোপাধ্যায়। দর্শক মহলও পরমব্রতের জনপ্রিয়তা তুঙ্গে। 27 জুন 1980 সালে কলকাতার এক সংস্কৃত মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার বাবা সতীনাথ চ্যাটার্জি এবং মা সুনেত্রা ঘটক দুজনেই সংস্কৃত জগতের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটক পরমব্রতর দাদু এবং সাহিত্যিক মহেশ্বতা দেবী পরমব্রতর দিদা হন। সিনেমার পাশাপাশি পরমব্রত প্রেমেও ওস্তাদ। জানেন কার কার সঙ্গে প্রেম করেছেন পরমব্রত? মনামী ঘোষ। পরমব্রত এবং মনামী একসময় এই দুই টলি তারকার বারবার জুটি বেঁধে পর্দায় হাজির হতো। তাদের রসায়নে ছিল নজর কাড়ায়। একদিন প্রতিদিন কুনশিয়ালোর স্বপ্ন নিয়ে, প্রতীক্ষা একটু ভালোবাসার, এক আকাশের নিচের মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন এই জুটি। সেই সময় সবাই এই দুজনের রসায়ন দেখে ভাবত এরা হয়তো বিয়ে করবে, যদিও পরবর্তীকালে সেরকম কিছুই ঘটেনি। রাইমা সেন। রূপলী পর্দায় রাইমা এবং পরমব্রত রসায়ন আজও চোখ টানে। হাওয়া বদল, বাইশে শ্রাবণ, মি অমর, বাস্তুসাপ এবং দ্বিতীয় পুরুষের মতো ছবিতে একসাথে পাওয়া গিয়েছে এই জুটিকে। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় প্রেম করতেন এই জুটি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। যদিও প্রেমের সম্পর্ক ভাঙলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গিয়েছে এই জুটির মধ্যে। স্বস্তিকা মুখোপাধ্যায়। ব্রেকফেল ছবির শুটিং চলাকালীন পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বস্তিকা। টিনশেল টাউনে অন্যতম সেরা জুটি হিসেবে পরিচিত হন তাঁরা। সর্বসম্মুখে সম্পর্কের কথা স্বীকারও করেন অভিনেত্রী। তবে স্বস্তিকার প্রাক্তন স্বামী প্রমিত সেন পরমব্রতর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। এরপরে বিস্তলে ফিল্ম মেকিং নিয়ে পড়তে চলে যান পরম। সেখানে গিয়ে তিনি এক বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, আর অতীত হয়ে যায় পরম স্বস্তিকার সম্পর্ক। ইকাস আউট। পরমব্রত যখন ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে নেদারল্যান্ডে স্নাতকোত্তর পড়তে গিয়েছিলেন, তখন ইকার সঙ্গে তাঁর পরিচয় হয়। বন্ধুত্ব থেকে প্রেম হতে বেশি সময় লাগেনি। ইকা ছিলেন একজন চিকিৎসক, তবে লং ডিস্টেন্স রিলেশন থেকে তাদের প্রেম সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকি ইকা নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে পরমের জন্য কলকাতাতেও এসেছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। পিয়া চক্রবর্তী। পিয়া পরমের প্রেম হয় দেউচা পাচামি শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে, আর তারপরে পিয়া তাঁর প্রাক্তন স্বামী অনুপমের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। যদিও এই দুবছর পিয়াকে শুধুমাত্র নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন পরম, কিন্তু এবার সব লুকোচুরি ছেড়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো এই জুটি। অর্থাৎ অবশেষে পিয়ার ভালোবাসাতেই ঘুচে গেল পরমের আইবুড়ো নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।